হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমরা চলে এসেছি দেউলাতে। আজকে দেউলাতে পাট উপলক্ষে বড় ধরনের একটা কম্পিটিশান রয়েছে, 7 থেকে 8খানা এখানটায় সেট আপ রয়েছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি তোমাদেরকে সব সেট আপ ঘুরে ঘুরে দেখাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সামনে দেখতে পাচ্ছ এম মিউজিক রয়েছে, রামনগরের এম মিউজিক। বন্ধুরা সামনে তোমরা দেখতে পাচ্ছ এই মিউজিকের 6টা বক্স রেডি হয়ে গেছে, 2টো পপ ব্যাস এবং 4টা মিট এবং পিছনে মেশিন এবং ডিজি রয়েছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবো, আমি সব সেট আপ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তোমরা সামনে দেখতে পাচ্ছ এই ছেলেটি আমাদেরকে বি মিউজিকের কাছে নিয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সামনে দেখতে পাচ্ছ বি মিউজিক রয়েছে। এটাতেও 2টো পপ ব্যাস ও 4টা মিড রয়েছে। এখানটায় বি মিউজিকের ডিজি রাখা হয়েছে, সবু 6টা লাগা 8টা লাগা বানতে হবে। সামনে দেখতে পাচ্ছ আরো 2টো পপ ব্যাস রয়েছে, 6টা করে বেঁধেছে সব মাইক সেট। বি মিউজিকের মেশিন সেট আপটি রয়েছে সাইটে এবং সাইটে বি মিউজিক রয়েছে, পাহাড়পুরের বি মিউজিক। আজ রাতে বড় ধরনের একটি কম্পিটিশন রয়েছে, ভিডিওটি সবচেয়ে প্রথম দেখার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে যান। উড়িষ্যার দৌলাতে সব সেট আপ রেডি হয়ে গেছে, আজ রাতে রোড শো আছে সব সেট আপের। 7-8টি সেট আপ রয়েছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি সব সেট আপকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তোমরা সামনে দেখতে পাচ্ছ rdasmusic রয়েছে, rdasmusic-এর নিউ লুক, এটা একদম নিউ পপ ব্যাস নিয়ে এসেছে এখানটায় নতুন স্টাইলে। আজ রাতে দেখা যাবে এই নিউ স্টাইলে পপ ব্যাসটা কেমন বাজায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি rdasmusic-এর নিউ পপ ব্যাসটা কেমন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ rdasmusic নতুন ধরনের পপ ব্যাস বেঁধেছে এবং এখানটায় রয়েছে 4টা পপ ব্যাস ও 2টো মিট রয়েছে সাইটে। ব্যাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, সঙ্গে রয়েছে দীঘার রিয়া লাইট। যতগুলি সেট আপ এখানে এসেছে তাদের মধ্যে এই সেট আপটির লাইট সিস্টেমটি সব থেকে ভালো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ rdasmusic-এর বক্সের পিছনে মেশিন সেট আপটি রাখা রয়েছে, সব কিছু রেডি পুরো। তোমরা দেখে নাও rdasmusic-এর মেশিন সেট আপটি এবং রাতে কেমন বাজায়, রাতে বোঝা যাবে। ট্রান্সমিটারের সঙ্গে একদম লাইন করা রয়েছে, সামনে রয়েছে চন্দনা মিউজিক। চন্দন মিউজিকও 4টা পপ ব্যাস রেখেছে ও 2টো মিট রেখেছে। আপনি দেখতে পাচ্ছ চন্দন মিউজিকের মেশিন সেট আপ আরও সব কিছু রেডি। চন্দন মিউজিকের ডিজি এখনও আসেনি, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে চন্দন মিউজিকের ডিজি। তোমরা সকলেই জানো চন্দনা মিউজিকের অনেক নাম রয়েছে, অনেকেই বলে চন্দনা মিউজিক বর্মন টাইটানিক মিউজিককে হারিয়ে রেখেছে। তো আজকে রাত্রে দেখা যাবে কেমন বাজায় চন্দনা মিউজিক।
তোমরা সবাই দেখতে পাচ্ছ চারটা পপ ব্যাস ও দু সাইডে দুটো মিট রাখা রয়েছে। সামনে তোমরা মহাবাহু মিউজিককে দেখতে পাবে। মহাবাহু মিউজিকের চারটা পপ ব্যাস ও দু সাইডে দুটো মিট রাখা রয়েছে। এখন ফিটিং চলছে মহাবাহু মিউজিকের। মহাবাহু মিউজিকের কাছে ভিডিও করতে দিচ্ছিল না, তাও তোমাদের জন্য কিছুটা ভিডিও করেছি। হ্যালো বন্ধুরা, সব থেকে লাস্টে রয়েছে জয় জগন্নাথ মিউজিক। একদম নতুন পপ ব্যাস নিয়ে রয়েছে, কিছুদিন আগেই টেস্টিং হয়েছিল এই পপ ব্যাসের। তোমরা দেখতে পাচ্ছ জয় জগন্নাথ মিউজিকের ফিটিং চলছে, সাইটের এক আরও ফিটিং চলছে। কিছুক্ষণের মধ্যেই লাইট আরও সমস্ত কিছু রেডি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ পিছনে মেশিন আরো রাখা রয়েছে। জয় জগন্নাথ মিউজিক দুটো পপ ব্যাস ও চারটা মিল নিয়েছে এবং পিছনে মেশিন সেটআপটি রেডি হচ্ছে। আজ রাতে এখানটায় বড় ধরনের কম্পিটিশন রয়েছে, যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন।